বলবো, বাংলার মেয়েদের জন্য অনেক কিছু করেছে আজকে, মেয়েদেরকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন দিদি। তাই মা রেখে আপনাদের এটাই বলবো যে আপনারাও দিদির পাশে থাকুন এবং নারী শক্তিকে এগিয়ে দিন, কারণ প্রত্যেকের মধ্যে তো নারী শক্তি রয়েছে। আমি আমার দাদাদের বলবো যে আপনারা শুধু কিছুই করতে হবে, আমাকে ভোট দেবে না, ভোট দেবেন প্রতীককে, ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যারা আপনার জন্য কাজ করে গেছে, বাংলার প্রত্যেকটা মানুষের জন্য, যিনি মানুষের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে, তাকেই আপনারা ভোট দেবেন। যেটা আমার জন্য করতে হবে সেটা হচ্ছে আমার জন্য শুধু দোয়া করলেই অনেক, দুহাত তুলে আমাকে আশীর্বাদ করলেই অনেক, যাতে আমি যে এত বড় দায়িত্ব আমার মাথার উপর রয়েছে আমি সে দায়িত্ব যেন খুব ভালোভাবে পালন করতে পারি। আপনাদের যেন আমার উপরে গর্ব হোক, আমাকে নিয়ে আপনারা যেন গর্ব করতে পারবেন আগামী দিনে, এটাই থাকবে আমার চেষ্টা। বসিরহাট জায়গাটাকে আমি আপনারা জায়গায় নিয়ে যেতে পারি, যেন ভারতবর্ষের যে কোনো কোনো যায় না কেন, বসিরহাট বন্দী যেন লোকে এক কথায় চিনতে পারে, এটাই আমার পরিকল্পনা। তার জন্য আপনাদেরকে আমাকে সে সুযোগ করে দিতে হবে, সহযোগিতা করতে হবে। আগামী 19 মে ঘাসে জোড়া ফুলছেন 3 নম্বর বোতাম টিপে দিদির হাতকে আরও শক্ত করুন, যাতে দিদির যেই উন্নয়নের রথটা আমরা দিল্লি অবধি নিয়ে যেতে পারি এবং সন্ত্রাসবাদীদের আমরা বিদায় নিতে পারি। আপনাদেরকে বলবো এই গরমের মধ্যে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, রমজান মাস যারা রোজা রাখছে নিজেদের খেয়াল রাখবেন, রমজান মুবারক সবাইকে। আমরা সবাই খুব পরিশ্রম করছি, আপনাদের কাছে আরেকটিবার অনুরোধ করব, আপনারা মনে রাখবেন 3 নম্বর বোতাম, 1 2 3 3 নম্বর বোতাম, খাসে জোড়া ফুল চিহ্নে আপনারা ভোট দিয়ে দিদির হাতকে আরও শক্ত করবেন, যাতে আগামী দিনে দিদির হাত যেন বসিরহাটের মানুষের উপরে সবসময় থাকে, বসিরহাটের মানুষ যেন দিদির স্নেহ এবং ভালোবাসা সবসময় পায়, এটাই থাকবে আমার চেষ্টা। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।